নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে অনেক বন্ধুরা এটি একটি দৈনিক লটারি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি পঁচিশে ফেব্রুয়ারি শুক্রবার অর্থাৎ আগামীকাল কোন চার রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে হতে চলেছে মহাকটিপতি অর্থাৎ আপনাদের জীবনে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই চার সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি অবশ্যই বলবো কিন্তু আপনাদের মধ্যে অনেকেই শুধুমাত্র রাশির নাম জেনে সাথে সাথে কিন্তু লটারি টিকিট কাটছেন আর এটি করা একেবারে অনুচিত কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কারা লটারি কাটবেন এবং কারা লটারি কাটবেন না অর্থাৎ এই লটারি কাটার জন্য আপনার ভাগ্যভাবকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে পাশাপাশি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ এই রকম অপ্রত্যাশিত অর্থ শুধুমাত্র এই কলিযুগে রাহু গ্রহই দিয়ে থাকে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে স্যার আমার এক দু নম্বরের জন্য লটারি লাগছে না আবার অনেকে মেসেজ করছেন যে স্যার আমার আগে লটারি লেগেছে কিন্তু এখন লাগছে না কারণ কি কারণ হচ্ছে একটাই যাদের আগে লটারি লেগেছে এখন লাগছে না তার মানে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারির যোগ রয়েছে কিন্তু বর্তমান দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা পারমিট করছে না যে কারণে আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা লটারির টিকিট কাটার পূর্বে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে আগে দেখিয়ে নিন বিচার বিশ্লেষণ করিয়ে নিন তারপর লটারি টিকিট কাটুন নচিত কিন্তু কাটবেন না অনেকের জন্মকুণ্ডলি নেই অর্থাৎ জন্ম সময় জন্মস্থান এবং জন্মের তারিখ কিছুই জানেন না তারা কি লটারি পাবে না তারাও পাবে কারণ হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু সমস্তটাই বলে ফেলা সম্ভব তাই যাদের জন্মকুণ্ডলী নেই তারা হাত গুটিয়ে বসে থাকবেন না তারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে বুকিং করতে পারেন এবং আপনারা আপনার বিষয়ে জানতে পারেন এবং এই ভিডিওর শেষ আমি আপনাদেরকে জানাবো কালের জন্য কোন সময় শুভ এবং কোন সময় রাহুকাল চলছে যে সময় রাহুকাল চলে সে সময় কোনো শুভ কাজ কিন্তু করা উচিত নয় আর যে সময় শুভ সেই সময় কিন্তু আপনাদেরকে লটারি টিকিট কাটতে হবে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন চার সৌভাগ্যশালী রাশি লটারি থেকে হতে চলেছে মহা কোটিপতি প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি শুক্রবার আপনারা লটারি থেকে হতে চলেছেন মহাকটিপতি অর্থাৎ আপনাদের জীবনে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তবে এই কথা শুনে আপনারা সাথে সাথে কিন্তু লটারি টিকিট কাটবেন না কারণ আপনার ব্যক্তিগত জন্মছক আগে দেখুন সেখানে গ্রহের পজিশন কেমন রয়েছে বর্তমান দশা অন্তর্দশা কেমন চলছে সেই অনুযায়ী কিন্তু আপনারা লটারি টিকিট কাটুন এবং ভিডিওর শেষ আমি আপনাদেরকে জানাবো যে আগামীকালের জন্য কোন সময় শুভ পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি শুক্রবার আপনারাও কিন্তু লটারি থেকে হতে চলেছেন মহাকুটিপতি অর্থাৎ আপনাদের জীবনে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শুভ লটারির যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু লটারির টিকিট কাটুন নচেত কিন্তু কাটবেন না অর্থাৎ আপনার জন্মছকে যদি লটারির যোগ থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনারা লটারি টিকিট কাটবেন এবং এই ভিডিওর শেষ আমি আপনাদেরকে জানাবো যে আগামীকালের জন্য কোন সময় শুভ যে সময়ে আপনারা লটারি টিকিট কাটলে লটারি লাগার চান্স বৃদ্ধি পাবে এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা লটারি থেকে হতে চলেছেন মহাকোটিপতি অর্থাৎ আপনাদের জীবনেও লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভ যোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লটারি টিকিট একেবারেই কাটবেন না এবং এই ভিডিওর শেষ পাটে আমি আপনাদেরকে জানাবো আগামীকালের জন্য শুভ সময় যে সময় লটারি টিকিট কাটলে লটারি লাগার চান্স বৃদ্ধি পাবে তাই ভিডিওর শেষপারটা অবশ্যই ফলো করুন পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো সে রাশিটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে পঁচিশে ফেব্রুয়ারি শুক্রবার অর্থাৎ আগামীকাল লটারি থেকে হতে চলেছেন আপনারাও মহাকটিপতি অর্থাৎ আপনাদের জীবনেও লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে যদি লটারির শুভযোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু লটারির টিকিট একেবারেই কাটবেন না আমি আপনাদেরকে বারবার নিষেধ করে দিচ্ছি এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের জন্য কোন সময় শুভ অর্থাৎ যে সময় লটারি টিকিট কাটলে লটারি লাগার চান্স বৃদ্ধি পাবে আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত চলছে রাহুকাল এই সময় কিন্তু লটারি টিকিট একেবারেই কাটবেন না লটারি টিকিট কাটবেন দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিটের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন